ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের নিজস্ব চ্যানেল ডিএসসি বেঙ্গলে। তো দেখো, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন করব, ঠিক আছে? আমাদের প্রত্যেক সানডে ম্যারাথন হয়। তো আজকে যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে টপ 100 আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব। তো দেখা যাক ভিডিওটা কেমন হয়। তোমরা ডিসক্রিপশনে আমাদের কমেন্ট সেকশানে ডেফিনেটলি জানিও, আর ডিসক্রিপশানে আমাদের অনেক লিস্ট দেওয়া আছে, যেগুলো আমাদের মেন মেন অনেক ভিডিও আপলোড হয়েছে, সেটা ডেফিনেটলি দেখো, ওখান থেকে তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে। আর আজকে আমাদের পিডিএফটা, এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশানে আছে লিঙ্কটা, ওখানে জয়েন করে তোমরা এই লিঙ্কটা, এই পিডিএফটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি। আমাদের ম্যারাথন যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক সানডে, দ্যাট ইজ হচ্ছে 9 PM, ঠিক আছে? 9টার সময় আমাদের ম্যারাথন ক্লাসটা হয় প্রত্যেক সানডেতে। আর আমাদের শিডিউল হচ্ছে প্রত্যেক দিন আমরা এখন দুটো করে ক্লাস করছি, একটা হচ্ছে 9টা থেকে আর একটা হচ্ছে 9:30 থেকে। ওকে, 9টা আর 9:30। 9টার ক্লাসটা আমরা যে টাইমটা রেখেছি সেখানে ইংলিশ আর জিকে অল্টারনেটিভ দিতে হবে, আর 9:30 যেটা, 9:30তে ম্যাথস আর রিজনিং অল্টারনেটিভ দিতে হবে, ঠিক আছে? তো পিডিএফটার জন্য টেলিগ্রাম লিঙ্কটা সবাই জয়েন করে নিও। তো চলো শুরু করা যাক, ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলো, থ্যাংক ইউ, সবাই এসে গেছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সবার রেডি হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সটা 100টা খুব ইম্পর্ট্যান্ট আজকে কোশ্চেন্স করবো, ঠিক আছে? ওকে, চলো, সাউন্ড ফোন সব ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই তাহলে। ওকে, রেডি করে দেওয়া যাক। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিন্টিং অফ 1 রুপি কারেন্সি নোটস রুল 2020 অনুযায়ী দ্য কারেন্সি নোট অফ রুপি 1 অফ কালার, 1 টাকার নোটটা কী কালারে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। গ্রিন কালার, পিঙ্ক কালার, ভায়োলেট কালার না ইয়েলো কালার? তো অ্যান্সারটা আমরা দেখে নিই, এর কালার হবে, দ্যাট ইজ হচ্ছে পিঙ্ক। কী কালার হবে এটা? পিঙ্ক কালার হবে, ঠিক আছে? তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নতে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফর ইনস্টলিং 1000টা পাবলিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক ভেহিকলস আমরা জানছি ইলেকট্রিক ভেহিকেল আসছে, তার চার্জিংয়ের জন্য ইইএসএল মানে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেডের সাথে MOU সাইন করেছে কারা, ঠিক আছে? কারা পেয়েছে? ক্লিয়ার? চলো বলো, BSNL, এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স, জিও, কে করেছে? ওকে, চলো আমরা অ্যান্সারটা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে তোমার BSNL করেছে, ঠিক আছে? তাহলে BSNL এর সাথে ইএসএল MOU সাইন করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, কোন সেন্ট্রাল ব্যাংক টেস্টিং ওয়ার্ল্ড ফার্স্ট ডিজিটাল ভার্সন অফ কারেন্সি ই ক্রোনা? কোন সেন্ট্রাল ব্যাংক মানে কোন কান্ট্রি সেন্ট্রাল ব্যাংক ই ক্রোনা যেটা ফার্স্ট ডিজিটাল ভার্সন অফ কারেন্সি স্টার্ট করেছে, ঠিক আছে? চলো তিনেরটা দেখি কে বলতে পারে। কী হবে তিনেরটা? চলো তিনের অ্যান্সারটা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া? কে প্যারাঅলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 শুরু করে দাও। দীপা মালিক, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ম্যারিকম? আজকে যে 100টা প্রশ্ন আমরা করব, এই 100 প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে উর্মি, কোনো অসুবিধা নেই, খুব ইম্পর্টেন্ট, সেন ভালো করে করো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আজকে। চলো 4টা কী হবে দেখে নিই, 4টা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে দীপা মালিক, 4 হবে আমাদের দীপা মালিক। নেক্সট প্রশ্ন চলে যাই, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর অফ ক্রিকেট অফ UAE? কাকে অ্যাপয়েন্ট করা হবে ডাইরেক্টর অফ ক্রিকেট অফ UAE? UAE ডাইরেক্টর কাকে অ্যাপয়েন্ট করা হবে? শুরু করে দাও, রোহিত সিং, রবিন সিং, রবি সিং, রোহান সিং? UAE ডাইরেক্টর কে হবে? খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, UAE ডাইরেক্টর কে হবে? রোহিত সিং, রবিন সিং, রবি সিং, রোহান সিং, কে হবে? চলো দেখে নিই আমরা অ্যান্সারটা, দ্যাট ইজ হচ্ছে রবিন সিং। নেক্সট হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য CEO অফ গো এয়ার? কে CEO অফ গো এয়ার হবে? CEO অফ গো এয়ার
ঠিক আছে, গো ইয়ারের কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সিও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চলো দেখি। বিমল সিং, বিকাশ দুবে, বিনয় শর্মা, বিনয় দুবে, কি হবে? ফটাফট ছয়েরটা। খুব ভালো প্রশ্ন কিন্তু সবকটা। কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সিও অফ গো এয়ার? চলো দেখে নিই অ্যান্সারটা, সেটা হবে বিনয় দুবে। ঠিক আছে, বিনয় দুবাইকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ ভিজিলেন্স কমিশনার? কাকে সিভিসি, মতলব চিফ ভিজিলেন্স কমিশনার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চিফ ভিজিলেন্স কমিশনার? সাতেরটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সাতেরটা। কাকে নতুন চিফ ভিজিলেন্স কমিশনার অ্যাপয়েন্ট হয়েছে? আচ্ছা, ভিডিওগুলো সবাই শেয়ার করে দিচ্ছি একটু, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে শেয়ার হয়েছে। সাতেরটা কি হবে? চলো সাতেরটা দেখে নিই। রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় কোঠারি। সঞ্জয় কোঠারি একদম রাইট, সবার ঠিক হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চেয়ারম্যান অফ দ্য ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল ইউএসআইবিসি? কাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে নিউ চেয়ারম্যান? দিস আর দ্য অপশনস, খুব ইম্পর্টেন্ট দেখে নিই। ভীরু কুমার, বিনয় সিং, বিজয় কুমার, বিজয় আদানি, কাকে করা হয়েছে? আটেরটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে ঠিক আছে মৌলিকা, আটেরটা কি হবে? ওকে মৌলিকা সবার আগে অ্যান্সার, সেটা হচ্ছে চার। দেখে নিই আমরা কি বলছে, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে ফোর, বিজয় আদানি, একদম রাইট। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চিফ ইনফরমেশন কমিশনার ইন দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন? ঠিক আছে, কাকে নিউ চিফ ইনফরমেশন কমিশনার করা হয়েছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চিফ ইনফরমেশন কমিশনার? ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার নাইন, ফটাফট করো। ওকে নয়টা কি হবে? চলো নয়টা আমরা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে বিমল জুলকা। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখি, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ, সে তো ওয়ান সব বলবে, দেব না সবাইকে। চল, কাকে প্রেসিডেন্ট অফ রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া? ঠিক আছে, কাকে ইলেক্ট করা হয়েছে প্রেসিডেন্ট অফ রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া? দশ, কাকে করা হয়েছে প্রেসিডেন্ট অফ রোয়িং ফেডারেশন অফ ইন্ডিয়া? চলো দশেরটা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে রাজলক্ষ্মী সিং। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড ওল্ডেস্ট গভর্নমেন্ট লিডার মাহাথির বিন মোহাম্মদ 94 যার এজ, রিজাইন করেছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ কোন কান্ট্রি? কোন কান্ট্রি উনি প্রাইম মিনিস্টার ছিলেন? ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার এগারোটা। সব কটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তো এটাকে একটু আলাদা করে মার্ক করে রেখো, সেটা হচ্ছে এগারোটা। ওকে তাড়াতাড়ি সবাই অ্যান্সার করো। ওকে ইলেভেনের অ্যান্সারটা আমরা দেখিনি, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ মালয়েশিয়া। ওকে ফার্স্ট মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড ওন বাই, এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? রমেশ কুমার, বিনোদ শুক্লা, সমীর কুমার, জয়প্রকাশ। ফার্স্ট মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড কে জিতেছে? কে জিতেছে? কোশ্চেন নাম্বার টুয়েলভ, কে জিতেছে ফটাফট? কোশ্চেন নাম্বার টুয়েলভ, বারোটা কি হবে? ওকে তৃষা সবার আগে অ্যান্সার চলে এসছে, দেখে নিই আমরা অ্যান্সারটা কি হবে, দ্যাট ইজ বিনোদ শুক্লা। নেক্সট প্রশ্ন হচ্ছে তেরো, তেরোতে হচ্ছে ইন দ্য সেলিব্রিটি ব্র্যান্ড রিপোর্ট ফর 2019 পাবলিশড বাই ডাফ অ্যান্ড ফেলস, দ্য ফার্স্ট পজিশন ওয়াজ গেইনড বাই, কে সর্বপ্রথম পজিশন পেয়েছে? বিরাট কোহলি, এম এস ধোনি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা। তেরোটা, খুব ভালো প্রশ্ন এটা।
ইন দ্য সেলিব্রিটিদের ব্র্যান্ড এভলিউশন রিপোর্ট যেটা বেরোয় না, কার কত ব্র্যান্ড ভ্যালু, যেটা ডাফ অ্যান্ড ফেলস করেছে, তো সব থেকে নাম্বার ওয়ান পজিশনে কে আছে? ঠিক আছে, সবার আগে বিজয়ের অ্যান্সার চলে এসছে, দেখি এর অ্যান্সারটা কী হবে। দ্যাট ইজ হচ্ছে বিরাট কোহলি, একদম রাইট, সবার রাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফার্স্ট ইন্ডিয়ান যে রিসিভ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোচেস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোচেস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, তার নাম কি? কোশ্চেন নাম্বার 14, কী নাম তার, কী নাম তার, তাড়াতাড়ি বলো। ফুলেরা গোলরে বপিচান্দ, প্রিয়া গুপ্তা, রোহিত সিং, পিন্টু গুপ্তা, কী হবে? ওকে চলো দেখে নিই, একদম রাইট, ফুলেরা গোপীচাঁদ। কোশ্চেন নাম্বার 15, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী রামনাথ কোবিন্দ প্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড ফর লিপ্রোসি টু, কাকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা, কাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল গান্ধী অ্যাওয়ার্ড ফর লিপ্রোসি কাকে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ দিয়েছেন, কাকে দেওয়া হয়েছে? কোশ্চেন নাম্বার 15, কাকে দিয়েছেন? ওকে সবার আগে বিজয়ের অ্যান্সার চলে এসছে, তারপর রাহুল, প্রীতম, তৃষা, সৌরভ, সাথী, চলো অ্যান্সারটা দেখে নিই। সেটা হচ্ছে রাইট, হচ্ছে ডক্টর এনএস ধর্মসেতু, ঠিক আছে। হুইচ ফিল্ম হ্যাজ বিন রেস্টোর্ড টু দ্য বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে অ্যান্ড অ্যাট 92nd একাডেমি অ্যাওয়ার্ড সেরিমনি, কাকে বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে দেওয়া হয়েছে, কোন মুভিটাকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16, হ্যাঁ অপশন সেম হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা নেই, তা হয়েছে বয়েস্ট অরিজিনাল স্ক্রিন প্লে, ঠিক আছে। চলো 16টা দেখে নিই, 16 রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ প্যারাসাইট। বা সবাই তো একদম কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো দেখছি, খুব ভালো, সবার কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো প্রিপারেশন আছে। হু হ্যাজ বিন, কাকে দেওয়া হয়েছে ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, কাকে দেওয়া হয়েছে, হুইচ হু হ্যাজ বিন বেস্টোড উইথ ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট 17টাও। ফটাফট বলো, একদম সবার ঠিক আছে, কাকে দেওয়া হয়েছে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড? চলো এর, হ্যাঁ চলো এর অ্যান্সারটা দেখে নিই, ওকে 17টা দেখে নিই, হ্যাঁ 17টা রাইট অ্যান্সার হবে, দ্যাট ইজ রাজেন্দ্র ইন্দ্রমন সিং, ঠিক আছে। চলো, হু হ্যাজ বিকাম ইন্ডিয়া সেকেন্ড রিচেস্ট পার্সন আফটার মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির পর কে সব থেকে রিচেস্ট পার্সন হয়েছে, মুকেশ আম্বানির পর সব থেকে কে রিচেস্ট পার্সন হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হু বিকাম ইন্ডিয়ার সেকেন্ড রিচেস্ট পার্সন আফটার মুকেশ আম্বানি, মুকেশ আম্বানির পর সেকেন্ড রিচেস্ট পার্সন কে হয়েছে সেটা আমরা দেখে নিই। চলো রাইট অ্যান্সার কী হবে ফটাফট দেখো, রাধাকৃষ্ণ দামানি, রোহিত কুমার, অজিম প্রেমজি, রাজকুমার রাও, কী হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ রাধাকৃষ্ণ দামানি, একদম রাইট। নেক্সট প্রশ্ন আমরা চলে যাই, কোন ফিল্ম বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে 65th এডিশন অফ অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020, বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, রাজি, গলি বয়, উড়ি না ইয়ার লিফট, ঠিক আছে, কে পেয়েছে আমাদের বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড 65 এডিশনে, কে পেয়েছে, রাজি, গলি বয়, উড়ি না ইয়ার লিফট, ঠিক আছে, কে পেয়েছে আমাদের এটা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 19, বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড 65 এডিশন অ্যামাজন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020, ঠিক আছে, কে পেয়েছে আমাদের সেটা হচ্ছে প্রশ্ন, রাজি পেয়েছে, গলি বয় পেয়েছে, উড়ি পেয়েছে না এয়ারলিফ্ট পেয়েছে, ঠিক আছে। তো চলো এটা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে তোমার গলি বয় পেয়েছে, ঠিক আছে। হু ওন আর্নেস্ট অ্যান্ড ইয়ং এন্টারপ্রিনিয়র অফ দ্য ইয়ার 2019, কে জিতেছে অ্যাওয়ার্ডটা, আর্নেস্ট অ্যান্ড ইয়ং এন্টারপ্রিনিয়র অফ দ্য ইয়ার 2019 কে জিতেছে, ফটাফট
কে জিতেছে? কিরণ কুমার, কিষণ কুমার, ওকে 20টা কে করেছে? সবার আগে বিজয়ের অ্যান্সার এসছে। আর্নেস্ট অ্যান্ড ইয়ং এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2019 কে জিতেছে? চলো অ্যান্সারটা দেখে নিই। রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ মজুমদার শ। নেক্সট প্রশ্ন হচ্ছে হু রিসিভ দ্য স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2019, যেটা ESPN মাল্টি স্পোর্ট অ্যানুয়াল অ্যাওয়ার্ডস 2019 দিয়েছে। কে জিতেছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2019? কে জিতেছে? রোহিত শর্মা, বিরাট কোহলি, সৌরভ চৌধুরী, ম্যারি কম। কে জিতেছে? 21। রোহিত শর্মা, বিরাট কোহলি, সৌরভ চৌধুরী, ম্যারি কম। কে জিতেছে 21টা? ওকে 21-এর কে জিতেছে? দ্যাট ইজ হচ্ছে সৌরভ চৌধুরী। কী রাইট অ্যান্সার হবে আমাদের? সৌরভ চৌধুরী। নেক্সট 22, খুব ইম্পর্টেন্ট স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ফিমেল, আগেরটা মেল, এটা হচ্ছে ফিমেল। দেখেছো পরপর দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আগেরটা মেল ছিল, এটা হচ্ছে ফিমেল। দুটো প্রশ্ন ডেফিনেটলি এক্সামে আসছে, এটাও এক্সামে আসবে, এটাও এক্সামে আসবে, আসবেই আসবে প্রশ্নগুলো, ঠিক আছে? 22-এরটা কী হবে তাহলে? স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2019 ফিমেল, ফিমেল, ঠিক আছে? কী হবে 22-এরটা? ওকে 22-এরটা দেখে নিই, একদম রাইট, পিভি সিন্ধু। নেক্সট প্রশ্ন চলে যাই, 20 এডিশন অফ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2020, ঠিক আছে? আচ্ছা চলে এসেছি, ছাড় না। 20 এডিশন অফ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস 2020 ওয়াজ হেল্ড ইন, কোথায় হয়েছে? 20 এডিশন অফ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস 2020 ওয়াজ হেল্ড ইন, কোথায় হয়েছে? জার্মানি, ইন্ডিয়া, জাপান না ইউএসএ? তো 23 অ্যাওয়ার্ড হয়ে যাবে, দ্যাট ইজ ইন জার্মানি। হু ওন ACRB ওম্যান এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2020? কে জিতেছে ACRB ওম্যান এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2020? খুব ইম্পর্টেন্ট, সব কটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে জিতেছে ACRB ওম্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2019? কে জিতেছে? নীতু কুমারী, নীতি কুমার, নীরজ কুমার, সুনীল কুমারী, কে হবে? ওকে রাইট অ্যান্সার দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে নীতি কুমারী, ঠিক আছে? নেক্সট, হুইচ ফিল্ম এডিটার হ্যাজ এন্টার লিমকা বুক অফ রেকর্ডস? কোন ফিল্ম এডিটার লিমকা বুক অফ অ্যাওয়ার্ডে এন্ট্রি করেছে, লিমকা বুক অফ অ্যাওয়ার্ডে এন্ট্রি করেছে? হুইচ ফিল্ম হ্যাজ এন্টার লিমকা বুক অ্যাওয়ার্ড রেকর্ডসে? 25, সুরজ প্রসাদ, শ্রীকর প্রসাদ, সন্তোষ শর্মা, সীমা কুমারী? 25, কী হবে? হুইচ ফিল্ম এডিটার হ্যাজ এন্টার লিমকা বুক অফ রেকর্ডস? সুরজ প্রসাদ, শ্রীকর প্রসাদ, সন্তোষ শর্মা, সীমা কুমারী? ওকে 25, এটা দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীকর প্রসাদ, ঠিক আছে? শ্রীকর প্রসাদ। নেক্সট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ দ্য ইন্স্যুরেন্স কভার অন ব্যাঙ্ক ডিপোজিট টু, ইন্স্যুরেন্স কভারেজটা কতটা বাড়িয়ে দিয়েছে, কতটা বাড়িয়ে দিয়েছে, কতটা বাড়িয়ে দিয়েছে? 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, কত বাড়িয়ে দিয়েছে আমাদের প্রশ্ন? 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, ২৬। ওকে বিজয়ের আগে অ্যান্সার চলে এসছে, 26-এ দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ 6 লাখ, 6 লাখ বাড়িয়ে দিয়েছে। ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের এটা, অ্যাজ পার ব্যাঙ্কার্স টপ 500 ব্যাঙ্কিং ব্র্যান্ড 2020 রিপোর্টে হুইচ ব্যাঙ্ক টপ দ্য লিস্ট অফ হাইয়েস্ট ইনক্রিজ ইন ব্র্যান্ড ভ্যালু, সব থেকে বেশি কার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে? ICICI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, HDFC না ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, কার সব থেকে হাইয়েস্ট বেড়েছে? 27, কার সব থেকে হাইয়েস্ট ব্র্যান্ড ভ্যালু বেড়েছে?
27টা দেখি কি হবে অ্যানসার। হ্যাঁ পাঁচ, সরি 6 লাখ বললাম না, ওটা 5 লাখ, 5 লাখ, হ্যাঁ 5 লাখ, হয়তো মুখে আমি ভুল বলে দিয়েছি, দ্যাট ইজ 5 লাখ। ঠিক আছে, ওয়ান অ্যান্সার, ওয়ান অ্যান্সার, এটার অ্যান্সার কী হয়ে যাবে 27টা। চলো 27টা দেখিনি, দ্যাট ইজ হচ্ছে ইন্দাসিন ব্যাঙ্ক, দ্যাট ইজ ইন্দাসিন ব্যাঙ্ক। চলো নেক্সট প্রশ্ন দেখি, হু হ্যাজ পার্টনার উইথ দ্য ইস্টার্ন রেলওয়ে ইন অর্ডার টু পিক আপ কিওস্ক হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন ইন কলকাতা, কে পার্টনার করছে, অ্যামাজন ইন্ডিয়া, রিলায়েন্স জিও, ফ্লিপকার্ট না স্ন্যাপডিল, কে করছে? 28, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, 28। চলো 28 অ্যান্সার, বিজয় উর্মি, তারপর সুশোভন, চলো দেখে নিই অ্যান্সারটা কী হবে, দ্যাট ইজ অ্যামাজন ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে 29, দ্য ট্রেন টু ট্রেন ডিফারেন্টলি এবেলড মানুষদের যারা যাতে জব পায় ওরা ব্যাঙ্কিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইন্স্যুরেন্সে মাইক্রোসফট কোলাবোরেট করছে কার সাথে? ঠিক আছে, যারা ডিফারেন্টলি এবেলড তারা যাতে চাকরি পায় মাইক্রোসফট কার সাথে কোলাবোরেট করেছে? ইউবিআই, এসবিআই, বিওবি, আইসিআইসিআই, কার সাথে কোলাবোরেট করেছে? হ্যাঁ ঋতিকা, সঙ্গীতা, সৌরভ, স্নেহা, সাইরি, সবার ঠিক হয়েছে, খুব ভালো। 29, ফেনিয়ান এটা কী হবে, তো দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন 30, স্ক্রিনে চলে এসছে, সেটা হচ্ছে এইটা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন IBM, তার চিফ এক্সিকিউটিভ অফিসার কে হয়েছে, কে হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার? ঠিক আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার কে হয়েছে? 30, ওমপ্রকাশ রাওয়াত, অজয় ত্যাগী, অরবিন্দ কৃষ্ণা, দীনেশ পটেল, কা কে হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার? চলো 30টা দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে অরবিন্দ কৃষ্ণা। ঠিক আছে, অরবিন্দ কৃষ্ণা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ CBDT, CBIC, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টম, CBIC-র কে চেয়ারম্যান হয়েছে, কে চেয়ারম্যান হয়েছে CBIC-র কে চেয়ারম্যান হয়েছে? ঠিক আছে, CBIC, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, কে চেয়ারম্যান হয়েছে? 31, কী হবে 31টা, রাইট অ্যান্সার দেখে নিই, দ্যাট ইজ এম অজিত কুমার, এম অজিত কুমার। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ অ্যান্ড ফোর্থ প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ কসোভো? ঠিক আছে, কে ফোর্থ প্রাইম মিনিস্টার হয়েছে রিপাবলিক অফ কসোভোর? 32, কে হয়েছে? ওকে 32 অ্যান্সার দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে অ্যালভিন কোটি, 4 অপশান হয়ে যাবে আমাদের, 32-4, অ্যালভিন কোটি। ওকে, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন, কাকে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট বানানো হয়েছে, কাকে অল ইন্ডিয়া চেস প্রেসিডেন্ট বানানো হয়েছে? ঠিক আছে, কাকে বানানো হয়েছে তাড়াতাড়ি বলো। 33, ওকে 33 কী হয়ে যাবে, দ্যাট ইজ অজয় এইচ পটেল, 2 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ICI, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট, ফর 2021-এর জন্য কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, 2021-এর জন্য কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? ওকে রাইট অ্যান্সার দেখে নিই, দ্যাট ইজ অতুল কুমার গুপ্তা, কে হয়েছে? অতুল কুমার গুপ্তা।
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ ইউনাইটেড কিংডম ইউকে নিউ চ্যান্সেলার অফ দ্য এক্সচেকার। এক্সচেকার কে হয়েছে? চ্যান্সেলার, নিউ চ্যান্সেলার অফ এক্সচেকার কে হয়েছে? ইউকের। 35 কি হবে? থার্টি ফাইভের রাইট অ্যান্সার হয়ে যাবে ঋষি সোনাক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 37। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ সিএমডি অফ স্টেট রান হাইড্রো পাওয়ার জায়েন্ট এনএইচপিসি? এনএইচপিসি সিএমডি কে হয়েছে? এনএইচপিসি সিএমডি কে হয়েছে? 37 এনএইচপিসি সিএমডি কে হয়েছে? থার্টি সেভেন কী হবে? ওকে, তৃষা বলছে টু, সৌরভ টু। চলো দেখে নিই আমাদের অ্যান্সার। রাইট হচ্ছে অভয় কুমার সিং, একদম রাইট। মোস্ট প্রমিসিং ব্র্যান্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019 ওন বাই কে জিতেছে? মোস্ট প্রমিসিং ব্র্যান্ড 2019 কে জিতেছে? ব্রিটানিয়া, পেপসিকো, কোকাকোলা না অমূল্য মাইকা? কে জিতেছে? থার্টি এইট কে জিতেছে? মোস্ট প্রমিসিং ব্র্যান্ড অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019 ওন বাই ওকে দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে অমূল্যা। নেক্সট, হুইচ গভর্নর ওয়াজ অ্যাওয়ার্ডেড সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দ্য ইয়ার 2020 এশিয়া প্যাসিফিক বাই দ্য ব্যাঙ্কার ম্যাগাজিন? কোন ব্যাঙ্ক গভর্নর পেয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ডটা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 39 ওকে, 39 দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে শক্তিকান্ত দাস, একদম রাইট। নেক্সট 40, ন্যাশনাল কিশোর কুমার সম্মান অব মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ফর দ্য ইয়ার 2018 কাকে দেওয়া হয়েছে? কাকে দেওয়া হয়েছে ন্যাশনাল কিশোর সম্মান অব দ্য মধ্যপ্রদেশ গভর্নমেন্ট ফর দ্য ইয়ার 2018? সবকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট সবকটা প্রশ্ন। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড তো আমাদের যে কোনো এক্সামের জন্য এই প্রশ্নগুলো কিন্তু আসবেই আসবে। 40 চলো চলি সেটা দেখে নিই, অ্যান্সার হয়ে যাবে ওয়েদা রহমান, ওয়েদা রহমান আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 41, হুইচ স্টেট হ্যাজ ওন দ্য ফার্স্ট পজিশন ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা? ফার্স্ট পজিশন কোন স্টেট পেয়েছে? খুব ভালো প্রশ্ন। 41 দেখা যাক কে পেয়েছে। ওকে, 41 ওকে, 41টা দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ আমাদের মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাভ FIH মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2019? কে পেয়েছে FIH মেন প্লেয়ার অফ দ্য ইয়ার 2019? কাকে সিলেক্ট করা হয়েছে? কাকে সিলেক্ট করা হয়েছে? 42 কাকে সিলেক্ট করা হয়েছে? ওকে, 42টা দেখা যাক কাকে সিলেক্ট করা হয়েছে, দ্যাট ইজ হচ্ছে মনপ্রীত সিং পাওয়ার। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট কালার টু কাকে দেওয়া হয়েছে? প্রেসিডেন্ট কালার কাকে দেওয়া হয়েছে? 43 INS বিক্রান্ত, শিবাজি, শিবালিক, INS বেতোয়া? 43 ওকে, 43 হয়ে যাবে, দ্যাট ইজ INS শিবাজি। হু ওন দ্য 2019 কেট ওয়ে প্রাইজ বাই দ্য এজেন্স ফ্রান্স প্রেস? কে পেয়েছে কেট ওয়ে প্রাইজ 2019? 44 কী হবে? একদম সঙ্গীতার রাইট হয়েছে, একদম। 43 টু টিশার রাইট হয়েছে। 44 কী হবে?
ওকে, বিকি উত্তর সবার আগে চলে এসছে, বিকি বলছে 1 44। আমরা দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ আমার খান, একদম রাইট। ইন্ডিয়া ফার্স্ট অফ ইস কাইন ফ্রুট ট্রেন ওয়াজ লঞ্চ বাই, কোথায় ফ্রুট ট্রেন লঞ্চ করা হয়েছে? উত্তরপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশে ফলের ট্রেন কোথায় লঞ্চ করা হয়েছে? ফ্রুট ট্রেন, উত্তরপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কোথায়? 45। উত্তরপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, কোথায় লঞ্চ করা হয়েছে ফ্রুট ট্রেন? চলো দেখে নিই, ফ্রুট ট্রেন কোথায় হয়েছে? দ্যাট ইজ ইন আন্ধ্রপ্রদেশ। হু উইল অ্যাওয়ার্ড স্বামী বিবেকানন্দ কর্মযোগী অ্যাওয়ার্ড 2020? কে পেয়েছে স্বামী বিবেকানন্দ কর্মযোগী অ্যাওয়ার্ড 2020? খুব ভালো প্রশ্ন, কে পেয়েছে? 46। ওকে, 46 দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে যাদব পায়েং। ওকে, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু সাইন ফর ফরেন ফুটবল ক্লাব রেঞ্জার্স এফসি অফ স্কটল্যান্ড, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যে রেঞ্জার্স এফসি অফ স্কটল্যান্ডের সাথে সাইন করেছে, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট 47টা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মঞ্জু দেবী, সুনীতা দেবী, বিনীতা দেবী, বালা দেবী, কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ 4, বালা দেবী। থার্ড খেলো ইন্ডিয়া ইউথ গেমস স্টার্টেড ইন, কোথায় হয়েছে এই গেমটা? থার্ড খেলো ইন্ডিয়া, গুয়াহাটি, পুনে, সিমলা, কলকাতা, কোথায় হয়েছে? 48। কোথায় হয়েছে? ওকে, দেখে নিই, এটা দ্যাট ইজ ইন গুয়াহাটি, একদম রাইট। নেক্সট, হুয়াজ ওন দ্য 7th ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ ওম্যান ট্রফি, কে জিতেছে? লে জিতেছে, লাদাখ, জে এন কে, না ইউপি? 49। 7th ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ ওম্যান ট্রফি, ঠিক আছে, 49। ওকে, 49টা দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ লাদাখ। দ্য ডিপ্লোমাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2020 হেল্ড ইন সার্জা, যেটা জিতেছে, কে জিতেছে ডিপ্লোমাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2020, ঠিক আছে, যেটা সার্জায় হয়েছিল, সেটা কে জিতেছে? ইন্ডিয়া, ইউএসএ, জাপান, না অস্ট্রেলিয়া? 50। কী হবে 50টা? ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ ইন্ডিয়া, ঠিক আছে। একটু জাস্ট হোল্ড করো, আমি এক্ষুনি আসছি, জাস্ট হোল্ড করো। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসি, 51। কে ইনোগ্রাল 2020 এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট সিডনিতে জিতেছে? 51। ওকে, বিকি বলছে 3, প্রীতম বলছে সি। ওকে, 51 তাহলে আমাদের কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ সার্বিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, কে জিতেছে 34th কেন্স ওপেন ইন ফ্রান্স? 34th কেন্স ওপেন ইন ফ্রান্স, কে জিতেছে? নেক্সট ফটাফট করো। এই ভিডিওগুলো সবাই লাইক করে দাও, ভিডিও তো লাইকই দেয় দেখছি, কেউ করেনি এখনো। ভিডিওগুলো সবাই লাইক করে দাও ফটাফট, সবাই লাইক করে দাও, ভিডিওগুলো লাইক হচ্ছে সবার? কেউ লাইকই করেনি বাবা,
মাত্র 6টা লাইক পড়েছে। ওকে চলো, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ ডি, গুগেস। ওকে চলো, নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ কান্ট্রি উইল হোস্ট নিউ ফর্ম্যাট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন টিম ওয়ার্ল্ড কাপ 2020। কে করবে ঠিক আছে, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন টিম ওয়ার্ল্ড কাপ 2020 কে করবে, ইউএসএ, রাশিয়া, জাপান না অস্ট্রেলিয়া? 53 ইউএসএ করবে, রাশিয়া করবে, জাপান করবে না অস্ট্রেলিয়া? 53 কী হবে? প্রীতমের অ্যান্সার চলে এসেছে সি। চলো 53টা আমরা দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ রাশিয়া, একদম রাইট, সেটা হচ্ছে রাশিয়া। নেক্সট প্রশ্ন, হুইচ ফুটবল কনফেডারেশন বিকাম ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব যে এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যাম্পিয়ন লিগ গ্রুপ স্টেজে কোয়ালিফাই করেছে? খুব ভালো প্রশ্ন এটা। 54 ওকে, 54 কী হবে? সৌরভে সবার আগে অ্যান্সার এসছে, সৌরভ বলছে 1। ওকে চলো 54 দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে এফসি গোয়া। আচ্ছা, কে ইনোগ্রেট করেছে ফার্স্ট খেলো ইন্ডিয়া উইন্টার গেমস ইন ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ? লাদাখে কে এই খেলো ইন্ডিয়া গেমটা ইনোগ্রেট করেছে? ঠিক আছে, ইনোগ্রেট মানে ওপেনিং সেরিমনিতে কে এটা সব থেকে শুরু করেছে? কি হয়ে যাবে? 55 ওকে, 55 অ্যান্সার দেখে নিই, রাইট দ্যাট ইজ হচ্ছে কিরণ রিজিজু করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ কান্ট্রি হোস্ট কমনওয়েলথ শুটিং অ্যান্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ? ইন্ডিয়া, সার্বিয়া, সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া? 56 কমনওয়েলথ শুটিং অ্যান্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়া, সার্বিয়া, সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া? 56 কী হবে? ওকে 56 অ্যান্সার দেখে নিই, দ্যাট ইজ আমাদের ইন্ডিয়া। ফিফা আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2020 উইল বি হেল্ড ইন, কোথায় হবে? ফিফা আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2020 কোথায় হবে? 57 কোথায় হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফিফা আন্ডার 17 ওমেন ওয়ার্ল্ড কাপ 2020 হেল্ড কোথায় হবে? সিডনি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা না ইউএসএ? কোথায় হবে? ওকে 57 দেখে নিই, রাইট অ্যান্সার হবে দ্যাট ইজ ইন ইন্ডিয়া। এফসি ওমেন এশিয়ান কাপ 2020 শিডিউল টু বি হেল্ড ইন কোথায়? 2022-এ কোথায় হবে এফসি ওমেন এশিয়ান কাপ 2020? এই প্রশ্ন কিন্তু সবকটা এক্সামে আসবে, আমি বারবার বলেছি, দিস আর দ্য কোশ্চেন্স যেটা ম্যাক্সিমাম তুমি এক্সপেক্ট করতে পারো এক্সামে আসবেই আসবে, ঠিক আছে। 58 কী হবে? হ্যাঁ সঙ্গীতা একদম রাইট, 57-2, প্রিয়াঙ্কা, সুমন সবার রাইট। ওকে চলো এটা দেখে নিই, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়াতে হবে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, হু হ্যাজ বিন ব্যান্ড, কাকে ব্যান করা হয়েছে 4 বছরের জন্য নাডা থেকে? নাডা মানে হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, ফুল ফর্মটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে। কাকে ব্যান করা হয়েছে নাডা? কোশ্চেন নাম্বার 59, খুব ভালো প্রশ্ন। ওকে 59 আমরা দেখে নিই, রাইট অ্যান্সার হচ্ছে অমিত ধাইয়াকে। নেক্সট, জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2021 শিডিউল টু বি হেল্ড ইন কোথায় হবে? শিডিউল টু বি হেল্ড ইন সিডনি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া? কোথায়? সিডনি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া? জুনিয়র মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2021 ইজ শিডিউল টু বি হেল্ড ইন, শিডিউল টু বি হেল্ড ইন কোথায়? সিডনি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া? ওকে 60টা কী হবে? চলো দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 54th অল ইন্ডিয়া বোম্বে গোল্ড কাপ হকি টুর্নামেন্ট টাইটেল, ঠিক আছে, কে জিতেছে? 54th অল ইন্ডিয়া বোম্বে গোল্ড কাপ হকি টুর্নামেন্ট টাইটেল কে জিতেছে? 61 কে জিতেছে? খুব ভালো প্রশ্ন।
কে জিতেছে 61 ওকে 61 দেখে নিই কে জিতেছে রাইট অ্যানসার হয়ে যাবে ইন্ডিয়ান নেভি ঠিক আছে ইন্ডিয়ান নেভি হু রিটেইন হিজ টপ পজিশন ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মেন টেস্ট র্যাঙ্কিং 2020 তে ঠিক আছে বিরাট কোহলি ধোনি রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা কি হবে 62 ফটাফট অ্যান্সার দাও 62 ওকে চলো 62টা দেখে নিই সেটা হচ্ছে বিরাট কোহলি আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2020 ওন বাই কে জিতেছে ঠিক আছে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি 2020 কে জিতেছে সিডনি সার্বিয়া সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া ঠিক আছে 63টা ওকে 63 দেখে নিই আমরা কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ আমাদের অস্ট্রেলিয়া চলো নেক্সট প্রশ্নতে চলে যাই 64 13th এডিশন অফ 2020 আইসিসি আন্ডার 19 ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ কে জিতেছে 13th এডিশন 2020 আইসিসি আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হ্যাঁ আন্ডার 19 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ কে জিতেছে ইন্ডিয়া বাংলাদেশ সাউথ আফ্রিকা না অস্ট্রেলিয়া ওকে দেখে নিই আমরা সেটা হবে দ্যাট ইজ বাংলাদেশ কে ওমেন সিঙ্গেল টাইটেল অস্ট্রেলিয়ান ওপেন 2020 জিতেছে দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু আসবেই সব অপশানের উপর ধ্যান দেবে না অপশান এক দুটো এদিক ওদিক হতে পারে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ সোফিয়া কেনিন ঠিক আছে হু হ্যাজ ওন দ্য মেন সিঙ্গেল টাইটেল অস্ট্রেলিয়ান ওপেন 66 কি হবে 66 জোকোভিক জিতেছে ঠিক আছে মেন সিঙ্গেলস টাইটেল অস্ট্রেলিয়ান ওপেন 2020 জোকোভিক জিতেছে খুব তিন দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ার্ল্ড এডুকেশন ফর দ্য ফিউচার ইন্ডেক্স 2019 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ইন্ডিয়ার র্যাঙ্ক কত ওয়ার্ল্ড এডুকেশন ফর দ্য ফিউচার ইন্ডেক্স 2019 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ইন্ডিয়ার র্যাঙ্ক কত 67 ইন্ডিয়ার র্যাঙ্ক কত ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন ফর দ্য ফিউচার ইন্ডেক্স 2019 ইন্ডিয়ার র্যাঙ্ক কত 67 ওকে 67 দেখে নিই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ 35th পজিশন আমাদের 35th পজিশন 68 হুইচ ল্যাঙ্গুয়েজ বিকাম দ্য থার্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড আফটার ইংলিশ অ্যান্ড ম্যান্ডারিন ঠিক আছে ইংলিশ আর ম্যান্ডারিনের পর থার্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ মানে সেটা বলা হয় সেটা কোন ল্যাঙ্গুয়েজ হয়েছে হিন্দি হয়েছে তামিলনাড়ু কোঙ্কন স্প্যানিশ কোনটা হয়েছে 68 চলো 68 দেখে নিই দ্যাট ইজ হচ্ছে হিন্দি একদম রাইট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ ইউকে ফাইন্যান্স মিনিস্টার ইউকে ফাইন্যান্স মিনিস্টার কাকে করা হয়েছে ইউনাইটেড কিংডমের ফাইন্যান্স মিনিস্টার কাকে করা হয়েছে 69 কাকে করা হয়েছে কাকে করা হয়েছে ফাইন্যান্স মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম কাকে করা হয়েছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম রাইট অ্যান্সার হয়ে যাবে ঋষি শৌনক ঠিক আছে ফিফথ এডিশন অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অজয় ওয়ারিয়ার 2020 বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড কিংডম ঠিক আছে আচ্ছা এটা তো মানে এটা অ্যান্সারটা চলেই এসছে হ্যাঁ এটা ইউকেই হবে মানে ইউকের সাথে হয়েছে চলো এটা ইগনোর করো 71 হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল ম্যাসিভ ওম্যান ক্লিনিক কোর্স বিজনেস স্কুল র্যাঙ্কিং 2020 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালুরু এর র্যাঙ্কিং কত আইআইএমবি র্যাঙ্ক কত আইআইএমবি র্যাঙ্ক কত ঠিক আছে 71 আইআইএমবি র্যাঙ্ক কত আইআইএমবি র্যাঙ্ক কত সেকেন্ড থার্ড ফার্স্ট ফোর্থ
ঠিক আছে, আইএমবি র্যাঙ্ক কত, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ থার্ড। মোহাম্মদ তাফিক আলভাই অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার অফ, কোথাকার প্রাইম মিনিস্টার হয়েছেন উনি, মোহাম্মদ তাফিক আলভাই ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার অফ, কোথাকার প্রাইম মিনিস্টার উনি হয়েছেন, মোহাম্মদ তাফিক আলভাই। কি হবে অ্যান্সার, মোহাম্মদ তাফিক আলভাই। ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ হচ্ছে ইরাক। নেক্সট, হুইচ কান্ট্রি এন্ড ফ্রি এন্ট্রি ফর ইন্ডিয়া ট্যুরিস্ট, ফ্রি এন্ট্রি, ইন্ডিয়া ট্যুরিস্টরা আগে ফ্রি যেতে পারতো ভিসা ফিজা ছাড়া, সেটা কে রেস্ট্রিক্ট করে দিয়েছে, সেটা কে রেস্ট্রিক্ট করে দিয়েছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, কে রেস্ট্রিক্ট করে দিয়েছে এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে 73 তাহলে কী হয়ে যাবে দ্যাট ইজ ভুটান, একদম রাইট। ইন ইন্ডিয়া ইন 8 ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইপি ইন্ডেক্স ফর 2020 ইন্ডিয়া স্লিপস, কত ইন্ডিয়ার পজিশন এখন কত হয়ে গেছে, ইন্ডিয়ার পজিশন এখন কত হয়ে গেছে, 41, 42, 43 না 40। হ্যাঁ সঙ্গীতা একদম রাইট, 73, 1। 74 কত হবে, ওকে 74 আমরা দেখিনি কত হবে, দ্যাট ইজ 40th র্যাঙ্ক, ঠিক আছে 40th র্যাঙ্ক। নেক্সট প্রশ্ন, হু ওয়ান্স এগেন বিকাম দ্য মেম্বার অফ দ্য কমনওয়েলথ ফ্যামিলি, কে আবার কমনওয়েলথ ফ্যামিলিতে মেম্বার হয়ে গেছে, কমনওয়েলথ মেম্বার ফ্যামিলিতে আবার কে চলে এসছে, কে চলে এসছে তাড়াতাড়ি বলো। ওকে 75 কী হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ 1, মালদ্বীপ। যোধা ওয়ারিয়ার মোবাইল অ্যাপ কে লঞ্চ করেছে, কে লঞ্চ করেছে, কে লঞ্চ করেছে, ওকে বাহ ঠিক আছে চলো দেখে নিই আমরা অ্যান্সার, দ্যাট ইজ কেরল, একদম রাইট কেরল করেছে। হু ওন দ্য ইনোগাল 2020 এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট ইন সিডনি, কে ইনোগাল 2020 এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট সিডনিতে জিতেছে, হু হ্যাজ ওন দ্য ইনোগাল 2020 এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট ইন সিডনি, সিডনি, সার্বিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কী হবে 77 এটা, হু হ্যাজ ওন দ্য ইনোগাল 2020 এটিপি কাপ টেনিস টুর্নামেন্ট ইন সিডনি, কে জিতেছে, ওকে অ্যান্সার দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ সার্বিয়া। অটল কিষাণ মজদুর ক্যান্টিন কোথায় লঞ্চ করা হয়েছে, অটল কিষাণ মজদুর ক্যান্টিন কোথায় লঞ্চ করা হয়েছে, হরিয়ানা, কর্ণাটকা, পঞ্জাব, বিহার, কোথায় লঞ্চ করা হয়েছে, অটল কিষাণ মজদুর ক্যান্টিন কোথায় লঞ্চ করা হয়েছে, হরিয়ানাতে, কর্ণাটকাতে, পঞ্জাবে না বিহারে, চলো 78 এটা দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ ইন হরিয়ানা, একদম রাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে 76, 6 কোটি টাকা ক্যাশ রিওয়ার্ড ফর গোল্ড মেডেল উইনার অলিম্পিক গেমসে কোন স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ, 79 ওকে 79 দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ হরিয়ানা। উইথ অ্যান এম টু প্রমোট প্র্যাকটিস অফ প্ল্যান্টিং ট্রিজ ইন দ্য স্টেট পেয়ার কা পদা ড্রাইভ আন্ডার জল জীবন হরিয়ালি ক্যাম্পেন,
কে লঞ্চ করেছে, মানে কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ না হরিয়ানা? ঠিক আছে, আসি। হ্যাঁ একদম রাইট, সবাই কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম সবারই ভালো একদম। আসি, তৃষার অ্যান্সার দিয়েছে, প্রীতম সবার আগে দিয়েছে, বিজয় বলছে ওয়ান, সবাই বলছে ওয়ান মানে বিহার। ওকে চলো দেখে নিই আমাদের কী হবে, দ্যাট ইজ হচ্ছে বিহার, একদম রাইট। হরিয়ানা গভর্নমেন্ট রিনেম আম্বালা সিটি বাস স্ট্যান্ড আফটার, আম্বালা সিটি বাস স্ট্যান্ডটা হরিয়ানা গভর্নমেন্ট রিনেম করেছে, ঠিক আছে, কার পরে? যোগী আদিত্যনাথ, সুষমা স্বরাজ, নীতিশ কুমার, মনোহরলাল খট্টার। 81 কী হবে, যোগী আদিত্যনাথ, সুষমা স্বরাজ, নীতিশ কুমার, মনোহরলাল খট্টার? 81 কী হবে? ওকে 81 কী হবে, দ্যাট ইজ হচ্ছে সুষমা স্বরাজ, একদম রাইট। এয়ার ইন্ডিয়া এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল র্যাড টু হ্যাজ বিন লঞ্চ বাই, কে করেছে এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল র্যাড টু? পাকিস্তান, ইন্ডিয়া, ইউএসএ না জাপান, কে করেছে? কে করেছে তাড়াতাড়ি বলো, 82। চলো 82 দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে তোমাদের পাকিস্তান, ঠিক আছে। হুইচ নেশন টু ইস্যু লাইসেন্স টু অপারেট আ রিয়্যাক্টার অ্যাট ইস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন নেশন যে ইস্যু করেছে লাইসেন্স টু অপারেট আ রিয়্যাক্টার, ঠিক আছে। 83 হ্যাঁ একদম রাইট, সবার রাইট হয়েছে, উর্মি, প্রীতম, সুমন, লীলা, সুশোভন, সঙ্গীতা, সবার রাইট হয়েছে, বিকি, বিজয়, সৌরভ, খুব ভালো। তৃষা বলছে টু, তৃষার সবার আগে অ্যান্সার চলে এসছে, সৌরভ বলছে টু, দেখে নিই আমাদের, একদম রাইট, দ্যাট ইজ হচ্ছে ইউএই। 84 দ্য 27 নেশন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যালায়েন্স ইজ বিং লঞ্চ বাই, কে লঞ্চ করেছে এটা? 84 এটা খুব ভালো প্রশ্ন, 27টা নেশনে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম অ্যালায়েন্স কে লঞ্চ করেছে, কে লঞ্চ করেছে আমাদের প্রশ্ন? ওকে তৃষার চলে এসছে অ্যান্সার, তৃষা বলছে ফোর। ওকে ওকে সবার অ্যান্সার আসছে ফটাফট ফটাফট, খুব ভালো, দেখে নিই অ্যান্সার একদম হবে, সেটা হচ্ছে ইউকে। ইন্ডিয়া অল রাউন্ডার রিটায়ার ফ্রম অল ফর্ম অফ ক্রিকেট, কী নাম যে অলরাউন্ডার ক্রিকেট আর ক্রিকেট থেকে সব জায়গা থেকে ও বিদায় নিয়েছে, রিটায়ার করেছে সব ফর্ম অফ ক্রিকেট থেকে, কী নাম তার? ইরফান পাঠান, ওয়াসিম জাফর, ধোনি, রশিদ খান? চলো দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে ইরফান পাঠান একদম। হু উইল হোস্ট দ্য ফার্স্ট এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কে হোস্ট করবে? ভুবনেশ্বর, পাটনা, কলকাতা, ভোপাল? এইটি সিক্স খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 86টা, চলো অ্যান্সার এসে গেছে সবার, দেখছি, দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে ভুবনেশ্বর। হু হ্যাজ ওন দ্য হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস টাইটেল, হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস টাইটেল কে জিতেছে? হু হ্যাজ ওন দ্য হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস টাইটেল, হু হ্যাজ বিন ওন দ্য হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস টাইটেল কী হবে? 87 হু হ্যাজ ওন দ্য হেস্টিংস ইন্টারন্যাশনাল চেস টাইটেল, চলো 87 দেখে নিই আমরা, রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ মগেশ চন্দ্রন, ঠিক আছে। 88 ফিফথ আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2020 হেলড ইন, কোথায় হয়েছে খেলাটা? কাশ্মীর, লাদাখ, ভোপাল, পুনে, কোথায় হয়েছে? 88 ওকে 88 দেখে নিই আমরা, রাইট অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ লাদাখ। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2020 ফার্স্ট অফ ইস কাইন্ড অ্যাওয়ার্ড ফর বিলিয়ন্স ইন বুক ডিজাইন? 89 কে পেয়েছে অ্যাওয়ার্ডটা অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2020 বুক ডিজাইন, ঠিক আছে।
89 কি হবে? চলো 89 দেখিনি আমাদের অ্যানসার কি হয়ে যাবে, দ্যাট ইজ 1 স্নেহা পমনেজা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 90, ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার পিকড অ্যাজ ক্যাপ্টেন অফ ESPN ক্রিকেট ইনফো ODI এন্ড 20 টিমস ফর দ্য ডিকেড, বিরাট কোহলি নেম দ্য লিডার ইন টেস্ট। 90 কি হবে, 90টা? ওকে 90 আমরা দেখিনি, রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ মহেন্দ্র সিং ধোনি। নেক্সট প্রশ্ন, হু বিকাম দ্য ফার্স্ট এভার প্লেয়ার টু উইন 2019 ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার, ঠিক আছে, ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার ফার্স্ট এভার প্লেয়ার হয়েছে 2019, কি নাম? 91, কি নাম তাড়াতাড়ি বলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে 91, চলো অ্যান্সার আসছে, দেখে নিই আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ রানী রামপাল, ঠিক আছে। হু হ্যাজ বিন সিলেক্টেড ফর কেরালা ন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড, কে জিতেছে কেরালা ন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড, কে জিতেছে? হু হ্যাজ বিন সিলেক্টেড ফর কেরালা ন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড, কেরালা ন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড, এন রাম, এম শর্মা, এস শিবরাম, ডি শিখর, কে জিতেছে? 92, কে জিতেছে? ওকে 92 দেখে নিই, রাইট অ্যান্সার হয়ে যাবে এন রাম, ঠিক আছে, কে জিতেছে? এন রাম। আচ্ছা কাকে দেওয়া হয়েছে হরিত রত্ন অ্যাওয়ার্ড 2019, হরিত রত্ন অ্যাওয়ার্ড 2019 কাকে দেওয়া হয়েছে? এন কুমার, এস কুমার, ডক্টর এন কুমার, ডক্টর এস কুমার, ডক্টর পি কুমার, ডক্টর এস কুমার, ও ডক্টর এস কুমার, দুটো অপশান 2 আর 4 একই হয়ে গেছে, এনিও ইগনোর করো। 93, ওকে হরিত রত্ন অ্যাওয়ার্ড 2019, হরিত রত্ন অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছে? হরিত রত্ন অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছে? রাইট অ্যান্সার দেখে নিই, রাইট অ্যান্সার হবে ডক্টর এন কুমার, ডক্টর এন কুমার। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়া কনফার করেছে হায়েস্ট সিভিলিয়ান অনার, দ্য অর্ডার অফ অস্ট্রেলিয়া অনার টু কাকে দিয়েছে? সুনীল চ্যাটার্জি, কিরণ মজুমদার শ, সুমন কুমারী, দীপশিখা, ঠিক আছে, দীপশিখা। 94, ওকে সৌরভের অ্যান্সার চলে এসছে, 94 তিশা, তারপর সৌরভ তিশা অ্যান্সার দিয়ে দিয়েছে, স্বাতি দিল, রাহুল, মৌলিকা, বিজয়, দেখি কে কে দিচ্ছে অ্যান্সার, বিজয়, তারপর বিকি, দীপা, উর্মি, প্রিয়াঙ্কা, লীলা, আর বাকিদের কোথায় গেল অ্যান্সার? ওকে প্রীতম, আর বাকিদের অ্যান্সার? চলো 94 দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে কিরণ মজুমদার শ, ঠিক আছে। 95, 16 এডিশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যাওয়ার্ড নেমড ODI ক্রিকেট অফ দ্য ইয়ার, কাকে ODI ক্রিকেট অফ দ্য ইয়ার করেছে? কাকিয়া ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার করা হয়েছে? 95, কাকে ODI ক্রিকেটার অফ দ্য ইয়ার করা হয়েছে? রোহিত শর্মা, বিরাট কোহলি, MS ধোনি, দেখে নিই, চলো রাইট অ্যান্সার হবে বিরাট কোহলি। নেক্সট 29, সরস্বতী সম্মান 2019 কাকে দেওয়া হয়েছে? 29তম সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে? 29তম সরস্বতী সম্মান কাকে দেওয়া হয়েছে? চলো 96 কি হবে? একদম 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 রাইট, চলো দেখে নিই, একদম রাইট, সেটা হচ্ছে ওয়াজদা মহি। নেক্সট 97, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার যে বোর্ড অফ BCCI পলি ওমরিগার অ্যাওয়ার্ড জিতেছে, কোন ইন্ডিয়ান ক্রিকেটার যে BCCI পলি ওমরিগার অ্যাওয়ার্ড 2000 অ্যাওয়ার্ড জিতেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, এই প্রশ্ন। ঠিক আছে একবার চেক করে নিবি সৌরভ, 97 কী হবে, কে পেয়েছে দেখে নিই, দ্যাট ইজ হচ্ছে যশপ্রীত বুমরা। 5-day long festival of Lai Harawa has begun in, কোথায় শুরু হয়েছে?
আগরতলা পুনে দিশপুর ত্রিপুরা কোথায় শুরু করা হয়েছে? পাঁচ দিনের লং ফেস্টিভ্যাল লাই হরওয়া হ্যাজ বিগান ইন কোথায় শুরু করা হয়েছে? আগরতলা পুনে দিশপুর ত্রিপুরা। ওকে 98 দেখে নি, রাইট অ্যান্সার হবে ফোর, একদম রাইট। চলো নেক্সট, হু হ্যাজ লঞ্চ ই পাসপোর্ট ফেসিলিটি, কে এদের মধ্যে কে ই পাসপোর্ট ফেসিলিটি লঞ্চ করেছে? ই পাসপোর্ট ফেসিলিটি লঞ্চ করেছে ইউএসএ, সিঙ্গাপুর, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। 99। চলো আর লাস্ট দুটো প্রশ্ন আছে। ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে থ্রি। আচ্ছা লাস্ট প্রশ্ন আসার আগে পরের সপ্তাহের জন্য কী টপিক থাকবে একটু আগে বলে দাও, যার মেজরিটি হবে সেটা অনুযায়ী আমরা করবো। পরের সপ্তাহ কী হবে, ম্যারাথন ক্লাসে? কৌশিক শেষ হয়ে যাবার পরে এলি বাবা। ই পাসপোর্ট ফেসিলিটি এটা তো হয়ে গেল, 100 প্রশ্নর আগে আগে বলো টপিক কী থাকবে নেক্সট ক্লাসের জন্য। নেক্সট ক্লাস ম্যারাথন যেটা হবে না পরের সানডে 9টা থেকে, কী নেওয়া যেতে পারে? 100টা প্রশ্ন হবে, কোনটা কোন টপিকটা করলে ভালো হবে? মৌলিকা বলছে পলিটি, হিস্ট্রি, স্ট্যাটিক, জিকে। ওকে তারপর পলিটি করার, হ্যাঁ দুটো পড়েছে পলিটি, দুজন বলছে পলিটি, তাড়াতাড়ি বলো টপিকটা। এই আবার কারেন্ট অ্যাফেয়ার্স ভালো লাগবে না, এক একটা উইকে চেঞ্জ করলে বেশ ভালো লাগবে। আচ্ছা পলিটি ম্যাক্সিমাম আসছে দেখছি, কেমিস্ট্রি তো হয়ে গেছে একবার রাহুল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একবার হয়েছে, ওর ভিডিওগুলো দেখে নিও। ওকে ঠিক আছে কৌশিক, পলিটি চলো ম্যাক্সিমাম তো পলিটি পড়ছে। ওকে পলিটি, কৌশিকও বলছে পলিটি, ঠিক আছে তাহলে নেক্সট উইক সানডে পলিটি থাকবে, ঠিক আছে পলিটির 100টা প্রশ্ন থাকবে আমাদের নেক্সট সানডের পলি, এ হচ্ছে পলিটি 1000 কোশ্চেন্স থাকবে, ঠিক আছে 9টা থেকে, সানডে যেমন 9টা থাকে 9টা থেকে, ঠিক আছে পলিটি থাকবে। তার মানে এই সপ্তাহে তোমাদের টাস্ক থাকলো পুরো পলিটিটা ভালো করে পড়ে নেওয়া, পুরো ভালো করে পলিটিটা পড়ে নাও, টপ 100 কোশ্চেন্স পলিটি থেকে থাকবে। ওকে চলো লাস্ট প্রশ্ন আমরা করে নিই, 100 দ্য ফার্স্ট ফেজ অফ ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট মুসলিম কংগ্রেশন আফটার হজ বিগান কোথায় হয়েছে, কোথায় শুরু হয়েছে? ইউএই, পাকিস্তান, ঢাকা, ইন্ডিয়া, কোথায় শুরু হয়েছে? ওকে চলো অ্যান্সার দেখে নিই আমরা, তো রাইট অ্যান্সার হয়ে যাবে দ্যাট ইজ ঢাকা, ঠিক আছে দ্যাট ইজ ঢাকা। তো চলো ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট সেকশানে একটু গিয়ে করো, এখন না পরে গিয়ে ভিডিওর কমেন্ট সেকশানে করলে কিন্তু, আমি বারবার বলছি তোমরা কমেন্ট করলে কিন্তু সব থেকে বেটার হয়, কমেন্ট সেকশানে গিয়ে একটু বলো কোশ্চেন্সগুলো কেমন থাকছে, ঠিক আছে? কেন যারা লোকে পড়বে অ্যাজ রিভিউর মতন ওরা কিন্তু আগে কমেন্ট সেকশানগুলো একটু দেখে নেয় যে ভিডিওটা কেমন, কেন এত লম্বা ভিডিও দেখার আগে তারা কিন্তু একবার ভাবে যে কমেন্ট সেকশানে কী দেওয়া আছে, ঠিক আছে? একটু সবাই গিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ওকে বাবাই, তাহলে কালকে আবার দেখা হচ্ছে, টেলিগ্রামে আমি শিডিউল দিয়ে দেবো কালকে কী ক্লাস আছে, টেলিগ্রামটা দেখে নিও সবাই, বাবাই, গুড নাইট সবাই।